সালামু আলাইকুম বন্ধুরা, যারা প্রবাসী এবং প্রবাসে আসতে যাচ্ছেন, যারা আইপিএ এর জন্য ওয়েট করছেন অথবা আইপিএ নেয়ার জন্য যারা ওয়েট করছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি বেলাল হাসান, বাংলাদেশ ইন সিঙ্গাপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে বরাবরের মতো আবার আপনাদের সামনে এসেছি একটি আলোচনা নিয়ে। সেটি হচ্ছে যে আপনার কাছে একজন এজেন্ট আপনার আইপিএ বাবদ, আপনার ভিসা বাবদ সর্বোচ্চ কত টাকা ফি নিতে পারে, আপনার ভিসা বাবদ সর্বোচ্চ কত টাকা ফি নিতে পারে। যদি আমরা ভুল না করে থাকি তাহলে আপনার চুক্তি এক বছরের হলে আপনার এক মাসের বেসিক বেতন সমপরিমাণ, অথবা দুই বছরের যদি আপনার চুক্তি কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে দুই মাসের বেসিক বেতন সমপরিমাণ ফি নিতে পারেন তারা। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় শুধুমাত্র আপনি ভিসা বাবদ, আপনি আইপিএ বাবদ একজন এজেন্টকে, একজন দালালকে কত টাকা দিতে পারেন এবং সে আপনার কাছ থেকে কত টাকা নিতে পারে। আপনি যদি বৈধ পথে সিঙ্গাপুরে আসেন একজন এজেন্টের মাধ্যমে, সে আপনার কাছ থেকে কত টাকা নিতে পারবে। যদি ভায়া 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 না হয়ে আপনি সিঙ্গাপুরে আসেন, তাহলে আপনি যদি সরাসরি এজেন্টের মাধ্যমে আসেন তাহলে কত টাকা ফি আপনি তাদেরকে দেবেন এবং তারা আপনার কাছ থেকে কত টাকা ফি নিতে পারে, আজকের আলোচনাটি হচ্ছে সেটি। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছি যে আপনি যদি এক বছরের কন্ট্রাক্টে সিঙ্গাপুরে আসেন তাহলে তারা আপনার এক মাসের বেসিক বেতন, যদি আপনার $1,000 আপনার বেসিক বেতন হয়, সে আপনার কাছ থেকে এক মাসের সেটা নিতে পারবে, সেটা হচ্ছে $1,000 সে আপনার কাছ থেকে এজেন্ট ফি হিসেবে নিতে পারবে। আর যদি আপনার দুই বছরের কন্ট্রাক্ট হয় সেক্ষেত্রে আপনার বেসিক বেতন হচ্ছে $800, সেক্ষেত্রে সে আপনার কাছ থেকে দুই বছরের জন্য $1,600 সিঙ্গাপুর ডলার সে আপনার কাছ থেকে ফি নেবে। এটাই হচ্ছে অ্যাকুরেট এবং সিঙ্গাপুর সরকার প্রদত্ত যেই নিয়মাবলী আছে, শর্ত আছে, সেখানে কিন্তু এটাই লেখা আছে যে বেসিক বেতনের এক মাস অথবা যদি দুই বছর কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে দু মাসের বেতন সমপরিমাণ অর্থ সে আপনার কাছ থেকে নিতে পারবে। এক্ষেত্রে আপনাদের যদি আরো কিছু জানার থাকে, আপনারা যদি সত্যি যেটা সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনারা MOM এর ওয়েবসাইটে যেতে পারেন। সেখানে www.mom.gov.sg.com সেখানে যদি আপনারা ক্লিক করেন, সেখানে আপনারা এটা লিখে যদি সার্চ করেন যে একজন এজেন্ট কত টাকা ফি নিতে পারবে আপনাদের কাছ থেকে, সে ব্যাপারে সেখানে আপনারা বিস্তারিত সেখানে পাবেন। তারপর হচ্ছে, তবে এখানে একটি কথা হচ্ছে যে যাদের বেতন একটু বেশি, ধরেন আপনার $1,200+ অথবা $1,500, সেক্ষেত্রে আপনার কাছ থেকে তারা সেই সমপরিমাণ টাকাই কিন্তু নেবে। আপনি একদম এজেন্ট ছাড়া হয়তো সিঙ্গাপুরে আসতে পারবেন না, আপনি একদম এজেন্ট ছাড়া সিঙ্গাপুরে আসতে পারবেন না, এটা কিন্তু আপনার একটা স্বপ্নই থেকে যাবে। সেটি হচ্ছে যে আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি যখন সিঙ্গাপুরে আসবেন আপনি ফাইন্ড করবেন যে আপনি তখন চেক করবেন যে কারা সিঙ্গাপুরে আছেন আপনার আত্মীয় স্বজনের ভিতরে, তারা যদি আপনাকে আনতে পারে সেক্ষেত্রে আপনি তাদের মাধ্যমে আসবেন। তারা কিন্তু একজন এজেন্টের মতো কিন্তু কাজ করে থাকে, কিন্তু সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তারা সরকারি কোনো নিয়ম নীতি তারা ফলো করে না, কারণ তারা লিগেল কোনো এজেন্ট নয়। সো সেক্ষেত্রে তারা আপনার থেকে $4,000-$7,000-$8,000 পর্যন্ত নিয়ে থাকে। তো এক্ষেত্রে আপনার সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর যে পদ্ধতি সেটি হচ্ছে যে কোনো একজন এজেন্টের মাধ্যমে আসা। বাংলাদেশে অনেকগুলো সরকারি এজেন্ট আছে যারা লাইসেন্সপ্রাপ্ত, সিঙ্গাপুর লোক পাঠায় তাদের মাধ্যমে যোগাযোগ করে, অথবা সিঙ্গাপুরে যে লাইসেন্সপ্রাপ্ত যে এজেন্টগুলো আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে আপনারা সিঙ্গাপুরে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার কস্ট একদম কম হবে। মনে রাখবেন, আপনাকে যদি এর বেশি এজেন্ট ফি দিতে হয়, এক মাস অথবা দু মাসের বেসিক স্যালারি যদি বেশি এজেন্ট ফি দিতে হয় তাহলে আপনাকে ঠকানো হচ্ছে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যে আপনি এক বছরের কন্ট্রাক্ট, আপনার কাছ থেকে এজেন্টে যদি $500 আপনার মাসিক বেতন যেটা বেসিক বেতন তার থেকে যদি বেশি নেয় এক মাসের বেতন থেকে, তাহলে সে আপনাকে ঠকাচ্ছে। তো এটা কিন্তু অবশ্যই আপনার জানতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে, অনেক দালালরা প্রায় বলে থাকে, একটা কথা বলে থাকে যে এই কোম্পানিটা ভালো এই কারণে ওরা বেশি টাকা নিচ্ছে। ভাই, একটা কথা মনে রাখবেন যে ভালো খারাপের সাথে এজেন্ট ফির কোনো ইয়ে নেই। যে কোম্পানিটা ভালো সেটারও যে এজেন্ট ফি এক মাসের বেসিক বেতন, যেটা খারাপ সেটারও এজেন্ট ফি এক মাসের বেসিক বেতন, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি আরো জানার জন্য অবশ্যই গুগল করবেন, MOM এর ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আজকে আলোচনা বিষয়টি সেটিই ছিল, শুধুমাত্র যে আপনি যদি সিঙ্গাপুরে আসেন আপনার এক বছরের কন্ট্রাক্ট নিয়ে, আইপিএ নিয়ে, ভিসা নিয়ে, তাহলে আপনার মাত্র এক মাসের বেসিক বেতন তারা নিতে পারবে, এবং যদি দুই বছরের কন্ট্রাক্ট হয় মাত্র দুই বছরের তারা দুই মাসের বেসিক বেতন তারা আপনার কাছ থেকে এজেন্ট ফি হিসেবে নিতে পারবে। তো আরো যদি আপনাদের ফার্দার কিছু জানা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেখানে আমরা আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। আরো যদি অন্যান্য বিষয়ে আপনাদের জানা থাকে, কিভাবে সিঙ্গাপুরে আসবেন, কিভাবে আপগ্রেড করবেন, সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওর প্লেলিস্টগুলো দেখতে পারেন, সেখানে আমি ডিটেলস আলোচনা করে রেখেছি এবং ভিডিওগুলোকে সেখানে প্লেলিস্টে আমি অলরেডি অন্তর্ভুক্ত করে রেখেছি, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের আলোচনাটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, যদি আপনি আমাদের এই আলোচনাটি, এই প্রজেক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, পরবর্তীতে আমি আবারও আসবো আপনাদের সামনে যে কোনো একটি বিষয় নিয়ে, সেটিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য, প্রবাসী ভাইদের জন্য এবং যারা সিঙ্গাপুরে আসবেন তাদের জন্য। তো আল্লাহ হাফিজ, সবাইকে আসসালামু আলাইকুম।